রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি সুলকানি বিচি পাসরা গোটাঘাটে ঘা পাসরায় ভরে গেছে। একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন। ও মা কি সুন্দর ড্যান্স বেটা, বিয়েতে নাচতে হলে এভাবে নাচবি। তো কেমন আছেন আপনারা? তো যাই হোক বন্ধুরা, আজ আমি এসে গেছি আজকের টপিকে, কেমন বিয়ে নিয়ে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আপনারা জানেন বাচ্চা ছাড়া বিয়ে পুরো মাটি মাটি লাগে, কিন্তু আমি আপনাদেরকে এমন একটি বাচ্চা দেখাবো যে কিনা পুরো বিয়েটাকেই মাটি করে দিয়েছে। গাইস, এখনকার যুগ জামানা বুঝতেই পারছো, প্রেম করছে কেউ আর বিয়ে করছে অন্য কেউ, আর প্রত্যেকটা বিয়েতে এটা দেখা খুব কমন হয়ে গেছে। মনে হচ্ছে দিদিটা খুব কষ্ট পেয়েছে, আর বিয়ে মানে তো বুঝতেই পারছো কারো মন ভাঙবে, কারো জোড়া লাগবে। তো চলো প্রথমেই দেখে আসি টাইপ অফ আজাইরা বিয়ে। তো এরা দুজন এমনই একটা সুযোগ খুঁজছিল যেখানে তারা ফ্রিতে বিয়ে করতে পারে, প্লাস ফ্যামিলিও কিছু না বলতে পারে। সব বিয়ের কিছু অবশ্য লাভও আছে, যেমন কোনো খরচা হলো না, আত্মীয় স্বজনদের ঝামেলা হলো না, বাস শুধু ঝোপ বুঝে কোপ মারা। আর গায়েস, এটা টিকটকের জামানা, যে যেখানে ইচ্ছা করছে বিয়ে। আচ্ছা, তোমাদের জানতে ইচ্ছে করে না এসব বিয়ের বরযাত্রী গুলো কেমন হয়? এসব বিয়ের বরযাত্রী গুলো এরকম হয়। তো যাই হোক বন্ধুরা, এসব ছিল টাইপ অফ আজাইরা ম্যারেজ। তো এবার আসি বিয়ের ক্যাটাগরি নিয়ে। তো বিয়ে সাধারণত তিনটি ক্যাটাগরিতে হয়, এক নিজের পছন্দ, দুই বাবার পছন্দ, তিন কারো পছন্দ নয়। বিয়ে করতে হয় তাই করে। তো যারা নিজের পছন্দে বিয়ে করে তাদের মনের এক্সপ্রেশন কিছুটা এরকম হয়। এরপর আসি ফ্যামিলির পছন্দে বিয়ে করার মাইন্ড। তিন নম্বর, ছেলে মেয়ে বাবা মা কারো পছন্দ নয়, বিয়ে করতে হয় তাই এরা করে। আচ্ছা বলুন তো, এদের দেখি কি একটু মনে হচ্ছে এরা বিয়ে করতে চলেছে? আরে বিয়ে করতে হলো না, ভেতর থেকে একটা ফিল থাকা চাই, একটা রোমিও রোমিও ভাব থাকা চাই, এরকম। ওরে কে ওরে, একটু বোঝা, ও বিয়ে করতে এসছে, পাবজি খেলতে নয়। এরা আসলে জানেই না এদের সাথে এটা কি করা হচ্ছে, আর এই পাবজি নেশা সবার মাঝে এমন ভাবে ঢুকেছে যে ও আজকে বুঝতেই পারছে না ওর আজকে বিয়ে নাকি অন্য কিছু। তো এরপর আসি টাইপ অফ গম্ভীর বর। আর এই গম্ভীর বর গুলোর মুখখানা দেখলে মনে হয় কেউ যেন ভেজা কাপড় চিপে রোদে শুকাতে দিয়েছে। এখন দেখবো এই গম্ভীর ভাইয়ের কাহিনী। তো এই গম্ভীর ভাইটি জীবনে একাকিত্ব এমনভাবে গ্র্যাস করেছে, তাই ও এত গম্ভীর হয়েছে। কিন্তু দেখুন বিয়ের কথা বলে কিভাবে ভাইটির সাথে নির্যাতন করা হচ্ছে। ভাইটি মিষ্টি খেতে না চাইলেও তাকে জোর করে খাওয়ানো হচ্ছে মিষ্টি। Yeah.
আর এসব বিয়েতে কিছু কিছু ছেলে মেয়ে হাতে 2 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে যেখানে সেখানে ভিডিও করে বেড়ায়। আচ্ছা ভাবুন তো, আগের দিনে মেয়েরা যখন শ্বশুর বাড়ি যেত তখন কত সুন্দর একটা পরিবেশ তৈরি হতো, আত্মীয় স্বজনদের মান অভিমান রাগ ভালোবাসা সব চোখের জলে প্রকাশ পেত, কত সুন্দর একটা আনন্দের মহল তৈরি হতো। কিন্তু এখন টিকটক আর ভিগোর জামানা, এ কারণে মেয়েরা কান্নাকাটি করে নিজের মেকআপ নষ্ট করতে চায় না। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। অন্য একদিন কথা হবে এ কেমন বিয়ে পার্ট 2 নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, কমেন্ট করো, এবং বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও।